নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ, দেখে নিচ্ছি এখনকার সংবাদ। দিন দুপুরে বিশালগড় অফিস টিলার 4 লক্ষ টাকার মুদির মাল সহ গাড়ি ছিনতাই করার চেষ্টা চালায় দুষ্কৃতিকারীরা। জানা যায়, আগরতলা থেকে বক্সনগর যাওয়ার উদ্দেশ্যে TR01N1663 নম্বরে গাড়িটি 4 লক্ষ টাকার মাল সহ যাওয়ার সময় অফিস টিলার আসতেই মন গোষ্ঠীর দুষ্কৃতি বাহিনী সেই গাড়িটিকে একটি বাইক দিয়ে সামনে রেখে আটক করে এবং গাড়িতে থাকা চালক ও সহচালককে মারধর করে তাদের কাছ থেকে মোবাইল সহ গাড়ির চাবি ছিনিয়ে নিয়ে যায় এবং গাড়িতে থাকা 4 লক্ষ টাকার মুদির মালের মালিক লক্ষণ বণিককেও বেধড়ক মারধর করেন। দুষ্কৃতিকারীদের কাছ থেকে প্রাণে বেঁচে সোজা চলে আসেন লক্ষণ বণিক বিশালগড় থানায় এবং বিশালগড় থানার পুলিশ কর্মীদের সহযোগিতায় সেই গাড়িটিকে খোঁজার উদ্দেশ্যে বের হতেই মুড়াবাড়ি এলাকায় গিয়ে সেই গাড়িটিকে উদ্ধার করে বিশালগড় থানার পুলিশ। আগরতলাতে বক্সনা আসার পথে অবিশ্বিলা বাজারের নিচে পুষ্টু নেপার থানার টিয়াসার সাথে 200 কিলোমিটার সামনে দুজন টিয়াসা ছিল এবং আমাদের সামনে যে গাড়ি একটা ডিআই গাড়ি পাতেলে গড়া গাড়ির মধ্যে 3 জন আসতো, পিছন দিয়ে 5-6টা বাইক আসলো, তারা আইয়া আমার গাড়িটা চিন্তা করে নিয়ে গেছে। আমি বিশাল থানাতে বিশাল পিএস নিয়ে সহযোগিতা করে আমার গাড়িটা কারা কারা করছে এই ঘটনা? মোহন গ্রুপের লোক বজ্রাঘাতে গুরুতর আহত এক অস্থায়ী বিদ্যুৎ কর্মী। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের নুনাছড়া এলাকায়। জানা যায়, কয়েকজন উপজাতি যুবক প্রতিদিনের মতো এদিনও নুনাছড়া এলাকায় বিদ্যুৎ পরিবাহী তারের সারাইয়ের কাজে যায়। বৈদ্যুতিক খুঁটির উপরে কাজ করছিল মহামণি দেববর্মা। সেই সময় আচমকা বজ্রপাত হয়। সেই বজ্রপাতে গুরুতর আহত এক অস্থায়ী বিদ্যুৎ কর্মী মহামণি দেববর্মা। সঙ্গে সঙ্গেই অন্য শ্রমিকরা তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে। তার দেহের প্রায় 50% পুড়ে যায়। কোন সময় হয়েছে ঘটনা? কোন সময় একটা সময় ঘটনা আছে। বাড়ি কোন জায়গা? বাড়ি কাকড়াছড়া। বাবার নাম জানেননি? বাবার নাম সুচিন্দ্র দেবর্মা। আপনি কি এর কাজ করতেছিলেন, মানে দপ্তরের নাকি এমনি ইয়ার কাজ? আমি তো এমনি কাজ করছি, মানে কারেন্ট ডিপার্টমেন্ট কন্ট্রাক্টরের মাধ্যমে। ধলাই জেলা হাসপাতালের নানা সমস্যা জর্জরিত। ধলাই জেলার সমস্ত রোগী কুলাইস্থিত ধলাই জেলা হাসপাতালে এসে তাদের চিকিৎসা করায়। কিন্তু এ ধলাই জেলা হাসপাতালের সমস্যা রয়েছে বহু। এই হাসপাতালের মূল সমস্যা হলো চিকিৎসকের সমস্যা। চিকিৎসকের সমস্যায় ভুগছে হাসপাতালটি। জেলা হাসপাতালে মাত্র 14 জন চিকিৎসক দিয়ে চলছে হাসপাতালটি। তার মধ্যে বর্তমানে 2 জন করোনা আক্রান্ত হওয়ায় 12 জন চিকিৎসক দিয়ে কাজ চালাচ্ছে হাসপাতালের। বেশ কয়েকবার বিধায়ক পরিমল দেববর্মা হাসপাতাল পরিদর্শন করলেও কাজের কাজ কিছুই হয়নি। তাছাড়াও ধলাই জেলা হাসপাতালে সোনোগ্রাফি মেশিন থাকলেও তা অকেজো হয়ে রয়েছে, নেই টেকনিশিয়ান। হাসপাতালের কর্তৃপক্ষ বহুবার জানিয়েও কোনো লাভ হয়নি। একটি জেলা হাসপাতালে নেই পর্যাপ্ত পরিমাণের চিকিৎসক, নেই সোনোগ্রাফি। এই অবস্থায় চলছে সুনামধন্য জেলা হাসপাতাল। হাসপাতালে রয়েছে জলের সমস্যা। হাসপাতালের বিল্ডিং এর আটল ধরেছে, ছাদ দিয়ে চুয়ে চুয়ে জল পড়ে। কিন্তু বর্তমানে এখন হাসপাতালটি রিপেয়ারিং এর কাজ চলছে। সিরিয়াসলি ইম্পর্টেন্ট এটা,
মানে প্রধান সমস্যা এই হাসপাতালে। আর দু নম্বর যেটা হয়েছে, হাসপাতালে বিভিন্ন জায়গায় জল লিক করছে, এই সমস্ত সমস্যাগুলির জন্য এখন রিপেয়ার ওয়ার্ক চলছে। এবার এটা কমপ্লিটলি আমরা বুঝতে পারবো কতটুকু রিপেয়ার হয়েছে, কতটুকু সমস্যার সমাধান হয়েছে, এটা এক। আর আরেকটা সমস্যা হলো প্রায় আমরা একটু জলের সমস্যা ফেস করছি, মানে আমরা আমাদের যে ওভারহেড ট্যাঙ্ক আছে এটার থেকেই আমরা জলটা দিতে নিতে পারছি না, যার জন্য প্রায় স্টাফ নার্স এবং অন্যান্য যে কর্মচারীরা আছে হসপিটালে তারা প্রায়ই এসে আমার কাছে ধন্যবাদ জল আসছে না, জল আসছে না। এটা একটা পার্মানেন্ট সলিউশন দরকার, যদিও আমি এটা ডিডব্লিউএসের ইঞ্জিনিয়ারের দৃষ্টি আকর্ষণ করেছি, দেখা যাক আমি কতটুকু এটার সমাধান করি। অ্যাকচুয়ালি সোনোগ্রাফির আমাদের হসপিটালে প্রায় এক বছর 15-16 মাস পর্যন্ত আমাদের এখানে কোনো সোনোগ্রাফি সার্ভিস হচ্ছে না, এই কারণে এখানে কোনো সোনোগ্রাফি ট্রেন ডাক্তার অথবা রেডিওলজিস্ট নেই। তো এখানে যেহেতু নেই, অটোমেটিক্যালি সোনোগ্রাফি প্রস্তুত করা যাচ্ছে না। তো এই জন্য আমরা অথরিটির দৃষ্টি আকর্ষণ করেছি, লেখালেখি করেছি, দেখা যাক কতটুকু সমস্যার সমাধান করে। তবে গত প্রায় 15-16 মাস ধরেই একজন প্রথম সোনোগ্রাফি আমাদের এটা মন্দ। আমাদের এখন যে সবচেয়ে ইম্পর্টেন্ট সমস্যা যেটা, এটা হলো আমাদের ডাক্তারের সংখ্যা একদম কমে গেছে। আমাদের এখন বর্তমানে 14 জন স্পেশালিস্ট এখানে আছে, তার মধ্যে 2 জন ছুটিতে আছেন, তাদের একজন কোভিড পজিটিভ, আর আরেকজন কোমর ব্যথা নিয়ে ছুটিতে আছেন, আর আরেকজন স্পেশালিস্টকে আমরা আমবাসা পিআইটিআই কোভিড কেয়ার সেন্টারের ইনচার্জ করেছি। তো এদের আমরা সার্ভিসটা আমাদের হাসপাতালে জেনারেল হসপিটালে ছুটির জন্য পাচ্ছি না, কারণ ওনারা অন্য কাজে ব্যস্ত আছেন বা ছুটিতে আছেন। তো এখন আমার কাছে টোটাল 12 জন স্পেশালিস্ট যেখানে যারা এই হসপিটালে তারা আছেন, প্লাস একজন ডেপুটেশনের মেডিসিন স্পেশালিস্ট এসছেন, এই 13 জনেরই সার্ভিস আমি নিতে পারছি হসপিটালের জন্য। তো ইমার্জেন্সি ডিউটি চালাতে গেলে আমাদের সকালে 2 জন, দুপুরে 2 জন, রাত্রে 2 জন এবং 2 জন নাইটও, এই 8 জন ডাক্তারের প্রয়োজন হয়। এই ইমার্জেন্সি ডিউটিতে ইউজুয়ালি MBBS ডাক্তাররা কভার করে, যার তাতে হয় কি স্পেশালিস্ট ডাক্তাররা স্পেশালিস্ট ডাক্তারের সার্ভিসগুলো দিতে পারে, স্পেশালিস্ট সার্ভিসটা দিতে পারে। কিন্তু এখন যেহেতু আমাদের এখানে MBBS ডাক্তার নাই, একজন যাও আছেন, ওনাকে আমি DCSC রিচার্জ বানিয়েছি, তো সুতরাং হসপিটাল ডিউটির জন্য এখন আর MBBS ডাক্তার নেই। মক্কা মাফিয়ার প্রতাপ দেখিয়ে রাজধানীর একাংশ যানচালক সরকারি বিধিনিষেধ লঙ্ঘন করে এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করছে যাত্রী নিয়ে, তাও আবার তেলিয়ামুড়া ট্রাফিক পুলিশের সামনে দিয়ে। মঙ্গলবার রাজধানী থেকে বেশ কয়েকটি মারুতি গাড়ি আগরতলা থেকে তেলিয়ামুড়ার উদ্দেশ্যে আসে, কোনো বৈধ পাস ছাড়াই যাত্রী নিয়ে তেলিয়ামুড়া আসে। কিন্তু হাওয়াইবাড়ি এলাকায় জাতীয় সড়কে ট্রাফিক পুলিশ নাকা চেকিং এ বসে, তাদের সামনে দিয়ে মক্কা মাফিয়ার গাড়ি যাতায়াত করছে। সাংবাদিকরা ট্রাফিক SI প্রিয়লাল শাহকে জিজ্ঞাসা করতেই তিনি তেলে বেগুনের জ্বলে ওঠেন, পাশাপাশি সাংবাদিকদের হুমকিও দেন। এটা ঠিক না, এটা আমার টাইম মতো আমি ডিউটি করি। বাইরের থেকে অনেকগুলো গাড়ি আয় এবং তেলে মরতে অনেকগুলো গাড়ি দিতেছে, যে যা কোয়েসে যে ডিস্ট্রিক্টের থেকে বাইরে হইতো না, এই জানি এটা সিন্ডিকেটের কেজিং আপ সিন্ডিকেটের থেকে কিভাবে আয় গাড়ি দোয়ার রাস্তার মধ্যে ঠিক আয় না, এটা না আপনারা প্রশাসন তরফ থেকে, তো প্রশাসন তরফ থেকে থানা আছে, SDP আছে, তারার কাছে যাও। তুমি রোজগার করবো, আমি তোমার খবর দিতাম, এমন ভাবে কথা কমো, তুমি আমার পিছনে কিন্তু বেশি ইয়ে করতেছ, অনেক কিছু ছাড়তেছ, মোবাইলে ডিউটি এইসব করে দিলাম, ডিউটি সাংবাদিক করলে সাংবাদিকের ঠিক মতো বেরো, ডিউটি কিটা করতেছি না আমি, ডিউটি কিটা করতেছি না, কিটা করতেছি আপনি, তুমি সিন্ডিকেটের সামনে ফটো তুলতাছ, এডিট করেছি না, আমরা এইটার আবার দেখাইতাছ, কিটা দেখাইতাছি, এডি আমরা মোবাইলে বুঝি না, কিটা দেখাইতাছি, কাউকে তুমি কি ছাড়ছো মোবাইলে, কি ছাড়ছো, এডারে আমরা ডিউটি সে এখানে, আমরা তো কই যাই হইব না, তুমি আমার কাছে আসছো কেন, তুমি এসডি বসে ওসি আছে তার কাছে জিজ্ঞাসা করো, সব গাড়ি চেক করতে পারে,
যেগুলা গাড়িগুলা যেগুলা গাড়ি আপনারা যাইতাছে ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে সেগুলো তো আপনারা তো দেখতেছেন, যার প্রয়োজন আছে তে ওই যাইতাছে, যার মেডিকেল চেক আপ করতে যাইতাছে, কেউ অন্য কাজে যাইতাছে, কেউ চাকরি করেন পার্সোনাল গাড়ি নিয়ে যাইতাছে, সরকার কি তারা চাকরি বদ্ধ না? কিন্তু তুমি প্রমাণ করে দাও আমারে, প্যাসেঞ্জার নিতেছে তুমি কেমনে জানো, প্যাসেঞ্জার যে নিতেছে তুমি কেমনে জানো, প্যাসেঞ্জার লইতেছে আপনার অভিযোগ জানাইতেছে অন্য ড্রাইভাররা, অন্য ড্রাইভাররা অভিযোগ জানাইলে তারার কাছে যাও, ওসিরা গিয়া দিঙাও, আমার কাছে তো কেউ স্বীকার করতেছে না প্যাসেঞ্জার লইয়া যাইতেছে। কত কইছে সবাই এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে, চোখ রাখুন ফোকাস ত্রিপুরা। চমক ভরা ধনতেরাস, তেসরা নভেম্বর মঙ্গলবার থেকে চোদ্দই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস তেসরা নভেম্বর মঙ্গলবার থেকে চোদ্দই নভেম্বর শনিবার পর্যন্ত, সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, প্রতিদিন দোকান খোলা। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। প্রকাশিত হল পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপারস 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপারস, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারেন্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইরিস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি, অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইরিস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইরিস হসপিটালস, আগরতলা। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক
হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গোড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গোড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মন তাই গড়ছো জয়। ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনের উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স, বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। মঙ্গলবার সকালে একটি আধা বোঝাই গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে আমবাসায়। ঘটনার বিবরণে জানা যায়, আমবাসা পূর্ত দপ্তরের ডাকবাংলো সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের পাশে থাকা একটি দোকানকে ধাক্কা মারে গাড়িটি। জানা যায়, গাড়ির চালক ঘুমের ঘোরে গাড়িটিকে সামলাতে না পেরে দুর্ঘটনায় কবলে পড়ে। এতে একটি দোকানের অল্প বিস্তর ক্ষতি হয়, তবে এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর নেই। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমবাসা থানার পুলিশ। সকালে হঠাৎ করে ফোন করছে, রাত্রেবেলা বলে এটা উড়াই দিচ্ছে, এদিক দিয়ে বারিটা রান্না হয়ে গেলে প্রত্যেকটা কিস্তে এই জায়গাটার মধ্যে গাড়িটা পায়। মানে গত কিস্তে একবার এখানে হয়েছে, পুরো পরিশোধে কি এটা করছে, পুরো পরিশোধে করছে টাকা দিব দিয়ে সেটা আগের কিস্তে একবার এদিকে হয়েছে, কিন্তু ঘটনা হয়েছে সেটা ঠিকঠাক করার মতে কোনো ভয়ই নেই। আমাদের গত কিস্তে এটা হয়েছে, ভাড়া করে মানুষ থাকতে পারে না। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে এক্ষণে যাই ক্ষতি হয়েছে, এখানে ক্যান্টিন ভাঙছে, যে মালিক পক্ষ আছে আপনারা টাকা দেন, আমরা যা করেন। আপনার দোকানে নাকি ক্ষতি হয়েছে? ই রিক্সা চালকদের দাবি পূরণ নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ই রিক্সা চালকরা। বিভিন্ন দাবি নিয়ে সদর জেলা শাসকের নিকট গত 5ই মে ডেপুটেশন প্রদান করেছিল ই রিক্সা শ্রমিকরা, কিন্তু আজ পর্যন্ত একটিও দাবি পূরণ না হওয়ায় মঙ্গলবার পুনরায় রাজধানীর চন্দ্রপুর বাস সিন্ডিকেটে ই রিক্সা চালকরা বিক্ষোভ প্রদর্শন করে। রিক্সা শ্রমিক, ই রিক্সা শ্রমিক, তারা গ্যাস আনতে গেলে আগে আমরা 600 টাকার মাধ্যমে গ্যাস উঠাইছি, 150 টাকা ভর্তুকি ঢুকছে। এখন গ্যাসের মূল্য দাম কাউন্টার রেট হয়েছে আপনার 950 টাকা, আমাদের বাড়িতে পৌঁছতে গেলে 1100 টাকার মতো আমরা দিতে লাগে। তা আমরা কোনো দিয়ে কোনো
দ্রব্যমূল্যের দাম কম পাইতেছে না। সরষের তেল আগে কাইছি আমরা 100 টাকার মাধ্যমে, এখন 150 টাকা 200 টাকা হয়ে গেছে, আমরা কি নিয়ে বাঁচুম? এই পরিপ্রেক্ষিতে আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখছি আমাদের শ্রমিকের জন্য, সারা ত্রিপুরাবাসীর জন্য, যাতে মূল্য বৃদ্ধির দামটা যাতে একটু কম হয়, এই নিয়ে আমার বক্তব্য। পূর্বের শত্রুতার জেরে উদ্দেশ্য প্রণোদিতভাবে খুন করার চেষ্টা রাতের অন্ধকারে ধারালো অস্ত্র দিয়ে, ঘটনা কমলাসাগর বিধানসভার মতিনগর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, মতিনগর এলাকার শামসুল হক তার স্ত্রী এবং তার ছেলে হরিপুর থেকে কাজ সেরে বাড়িতে আসার পথে মতিনগর এলাকারই শহীদ মিয়ার বাড়ির সামনে আসতে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করে, এতে আহত হয় শামসুল হক। পরবর্তী সময় এলাকার জনগণ তাদেরকে উদ্ধার করে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে, অবস্থা অবনতি হওয়ায় হাঁপানিয়া হাসপাতালে রেফার করা হয়। পরে আমতলী থানায় একটি মামলা দায়ের করে শামসুল হকের পরিবার। ঘটনাটা প্রায় আজকে থেকে বছর অনেক আগে আর কি, তো তারা সবজি টুবজি করছে, ইয়াটে করছে। কে সবজি করছিল? কাসু কাসু কাবিল। তো তারা বাড়িতে সবজি টুবজি করছে, তো ওই শহীদ মিয়ার ফুত মেম্বর কার কি তার নাম, তো সেখানে চুরি করছে। তো চুরি করার সময় তারা দেখছে, তারা দুইজন। কে দেখছে? আমার মা আর আমার বাবু। দেওয়ার পরে মিটিং হয়েছে, হয়েছে পরে তারা সাক্ষী দিয়েছিল আর কি। তো এখান থেকে আমরা তিরিশ আসি। এরপরে এই কয়েকদিন আগে এই সপ্তাহের ভিতরে আমার বাবু একদিন বিকালবেলা আমার দাঁড়া গেছে রাস্তার মধ্যে, হ্যাঁ সাইকেল চালাই যায়, এমন স্পিডে সাইকেল চালাইতেছে আমার বাবুর ফুটাই দেয়। তো আমার বাবু সাইডে গেছে, পরে মারার চেষ্টা করছে। এরপর দিন আবার আইসে বিকালবেলা, আমরা রাস্তা ধরেছি, আমরা দিকে আমরা সাইড দিয়েছে, মানে হ্যাঁ আমরা রেহানি মারবো এরকম। তারপর থেকে গেছে আবার রাত্রেবেলা আসে, রাত্রেবেলা এসে গালি গালাজ করে আমরা বাড়ির সামনে আসে। তো কালকা বিকালবেলা আমরা হরিপুর গেছিলাম, হরিপুর তাওয়ার সময় আমরা তিনজন বাইকে, আমি বাইক চালাই গেছিলাম। তখন তারা বাড়ির পর আবার আইসি, হ্যাঁ একটা ছুরি লিয়ে রাখছে। তো আমরা যখন কাছাকাছি আইসি, আইসি পরে হ্যাঁ ছুরি দিয়ে খুব মারছে, তো মারছে পরে মাথাত লাগছে আর কি বাবুর। তো এখানে প্রায় সাইডটা সিলি রাখছে। রাতের অন্ধকারে প্রশাসন থেকে শুরু করে সোসাইটির সমস্ত কর্মকর্তাদের ঘুমে রেখে কসবা ঐতিহ্যবাহী দিঘি থেকে 2000 কেজি মাছ চুরি করে নিয়ে যায় শহরের প্রভাবশালী নেতারা, স্থানীয় এক নেতার সাহায্য নিয়ে। গত কয়েক মাস পূর্বে 1000 কেজির অধিক মাছ চুরি করে নিয়েছিল, কিন্তু কেউ মুখ খুললেনি কে বা কারা সেই মাছ নিয়ে গেছে। পুনরায় গতকাল রাত্রিবেলা অর্থাৎ গভীর রাতে শহর থেকে জেলেদের এনে 2000 কেজি মাছ চুরি করে নিয়ে যায়। এদিকে এলাকার বিধায়ক নারায়ণ চৌধুরী সেই খবর পেয়ে খুব প্রকাশ করেন, গোটা বিষয়টি তদন্তের জন্য মাঠে নেমেছেন। এ ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আগেও একবার নিচ্ছেন, এই মাসের 15 তারিখ মাছ নিতে আসে, তখন বিএসএফ বাধা দেয়। একটা রুটের রাজত্ব, কমপক্ষে 40-50 হাজার টাকা মাছ নিয়ে গেছে। কে নিয়েছে, কে বা কারা নিছে তারা নাম বলতে লাগে। একটা কাজ করছে, দোকানদার আসলো 10-12 জন, তারা দেখে একটা মাছ নিয়ে গেছে আমার ফ্রি, তাদের তো পয়সা নিয়ে নেই। আমরা এখন দিয়ে আসছি, এই মাত্র দিয়ে আসলাম কোনো সপ্তাহ। এখন দোকান আছে, তারা একটা মাছ 10-12 নিয়ে গেলে বাকি মাছ আগরতলা দিয়ে গেছে। এখন ডিপার্টমেন্ট থেকে আবার জানতে একটা কমিটি আছে, তার কমিটির চেয়ারম্যানের প্রতিভাবী SDM, BDO, ফিশারি ডিপার্টমেন্ট, তার PWD, ইলেকট্রিক ডিপার্টমেন্ট এবং প্রধান এবং বাজার কমিটি, অনেকে সে কমিটির মেম্বার প্রায় 16 জন। আমি এখন পঞ্চায়েতে যাই, পঞ্চায়েত সেক্রেটারিকে জিজ্ঞাসা করি কতজন কমিটি, 16 জন, অধিকাংশ কমিটির মেম্বার জানে না কি জানে না। আপনি তো কমিটির মধ্যে আছেন, তা আপনি কি একটু জানেন না যে মাছ কে বা কারা নিয়েছে? না, ইয়াতে বাজারও আছে, প্রধানও আছে, তারাও কিছু জানে না, প্রধানও কমিটি করছে, জানি না। এর আগে নাকি মাছ নিয়েছে, এবার মাছ নিয়েছে সোসাইটি, মানে এর আগে মাছ নিয়েছে যদি আমার কিছু আচ্ছা, কালকে যে নিয়েছে প্রায় 2000 কেজি শুনলাম, একটা অভিযোগ এলাকার বিধায়ক নারায়ণ চৌধুরীর, এবার আপনি কি বলবেন? না, এবার তো আমি কিছু বলতে পারতাম, এটা তো যারা উপর লেবার আছে তারা বলতে পারে। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্রাটিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে।
যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস আগরতলা। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউ টিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। চমক ভরা ধনতেরাস, 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই কত কেজি রান্না হয় মন তাই গর্জে জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই চাই শুধু লংতরাই লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই। প্রকাশিত হলো পারুল প্রকাশনের ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস ভবিষ্যৎ তোমার চ্যালেঞ্জ আমার পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনের উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স বিপুল চাহিদা স্টক সীমিত সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয় একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে ব্যবসায়িক প্রতিষ্ঠান স্কুল কলেজ সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ বিল হোক কিংবা স্কুল ডায়েরি বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয় এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস রামঠাকুর আশ্রম রোড সুভাষপল্লী আমবাসা ধলাই ত্রিপুরা প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে রাতের আধারে পুকুরে বিষ ঢেলে দিল দুষ্কৃতিকারীরা ঘটনা বিশালগড় থানাধীন দক্ষিণ ব্রজপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিষ্ণুপদ্দারের এককানি পুকুরে বিষ ঢেলে দেয় দুষ্কৃতিকারীরা মাছ বেশে উঠে পুকুরের জলে সকালে ঘুম থেকে উঠে বিষ্ণুবাবুর স্ত্রী দেখতে পান পুকুরে মাছ ভাসছে
বাড়ি থেকে পুকুর 10 হাত দূরত্বের মধ্যে। চিৎকারে গোটা গ্রামের মানুষ একত্রিত হয়। প্রায় 25-30 হাজার টাকার মাছ মরে ভেসে ওঠে। খবর দেওয়া হয় বিশালগড় থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। আমার স্বামী বাড়ি ঘরে থাকে না, কালকে লোক কাজ করছে না আমার মধ্যে, কালকে মাছ টাছ মারা গেছে না দেখছি না। সকালবেলা রাত্রে বৃষ্টি হওয়ার পরে সকালবেলা আমি দেখলাম কি উপরের থেকে দেখা গেছে, একটু সাদা সাদা জলের মধ্যে কি যা বাসে। তারপরে আমি গেলাম না মাছ, গিয়া দেখলাম যে প্রচুর মাছ সারা পুকুরে বাসি আছে। বাচ্চাদের লইয়া গিয়া ছেলে মেয়ে লইয়া গিয়া মাছটি তুললে আনছি, প্রচুর মাছ 50 কেজির উপর হইব। পরে ফারার না তারারে ডাকাইছি, তারা দেখছে, দেখতে সেটা তারা আমার কইছে যে থানার গিয়ে আমরা জানান। তারপর আমি থানার গিয়া জিনটি করেছি। নৈশকালীন কারফুতে কদমতলা থানাধীন নতুন বাজারে একটি স্বর্ণালঙ্কারের দোকানে গভীর রাতে দুঃসাহসিক চুরি। কারফুট চলাকালীন সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাতের আধারে নিশীল কুটুম্বদের দৌরাত্ম্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সোমবার গভীর রাতে কদমতলা থানাধীন নতুন বাজারে একটি স্বর্ণালঙ্কারের দোকানে দুঃসাহসিক চুরি, নিয়ে গেল নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার। সকালে বিষয়টি প্রত্যক্ষ করে স্থানীয়রা এবং দোকান মালিককে খবর দেয়। খবর দেওয়া হয় কদমতলা থানায়। পুলিশ এসে ঘটনার বিবরণ সংগ্রহ করে এবং একটি চুরির মামলা গ্রহণ করে তদন্ত শুরু করে। প্রশ্ন উঠেছে নৈশকালীন কারফুতে প্রহরণরত পুলিশ বাবুদের ভূমিকা নিয়েও। বেলা আমি খবর পাইছি যে আমার দোকানে কালকে গেছে, কালকে রাত্রে সুদ নিয়েছে দিলাম। দুপুরবেলা 5:30 দিকে আমি খবর পাইছি, খবর পাই আমি আইসি বাড়ি থেকে আইয়া পড়েছি। আমার দোকানের এই অবস্থা, লুটপাট হয়েছে, আমার সিন্ধুক আসিল, সিন্ধুক তুলদার লইয়া গেছে গিয়া। বিগত গেছে বুধবারেও লালচড়া বাজারে চুরি হয়েছে, আজকে আমার নতুন বাজারে চুরি হয়েছে। আমার শুধু আমার দোকান নাই, এদিকে আরেকটা স্টেশনের শপ আছে ওইখানেও চুরি হয়েছে। আমার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সিন্ধু বন্ধুক সব লইয়া গেছে গিয়া, যার মধ্যে অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট আসিল, লাখাধিক টাকা আসিল, ক্যাশ আসিল, সোনা আসিল, রূপা আসিল, অনেক কিছুই আসিল এটার মধ্যে। রাজ্যের জনগণকে করোনা মহামারীর প্রকোপ থেকে রক্ষা করতে এবং ক্রমবর্ধমান করোনা পজিটিভ চেনকে ভাঙতে বর্তমান রাজ্য সরকার থেকে বিভিন্ন নীতি নির্দেশিকা জারি করেছে। এই নীতি নির্দেশিকার মধ্যে একটি হলো এক জেলা থেকে অন্য জেলায় কোনো কারণ ছাড়া যাত্রী পরিবহন নিষিদ্ধ, ফলে কোয়াই তেলিয়ামুড়া থেকে রাজধানীতে যাত্রীবাহী যান চলাচল বন্ধ হয়ে পড়ে। স্বাভাবিকভাবেই এর সাথে জড়িত শ্রমিক ও কর্মহীন হয়ে পড়ে, কারণ গাড়িগুলো যাতায়াত না করলে তাদের মালিক পক্ষ শ্রমিকদের কোনো পারিশ্রমিক দেয় না, যার ফলে তারা আর্থিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত। সময়কালে তো সারা দেশের সাথে আমাদের ত্রিপুরা রাজ্য, আমরা যে পরিবহন শ্রমিকরা আছি, আমাদের ভীষণ অসুবিধার সম্মুখীন হইতে হইতেছে। কারণ পরিবহন সংস্থারা সারা ত্রিপুরা রাজ্য থেকে সচল রাখে সত্য, কিন্তু বিষয়ে জনগণের যে চলাফেরা, এই জনগণের চলাফেরা করোনা ভয়াবহ আক্রমণে পরিবহন শিল্প একদম বিপর্যয়ে আছে। সেই সময়ের মধ্যে আমরা এখন লক্ষ্য করছি, এর মধ্যে আরেকটা নতুন সমস্যা যে করোনা মহামারীর কারণে এক ডিস্ট্রিক্টের গাড়ি আরেক ডিস্ট্রিক্টে মানে যাত্রীরা নিয়ে যাওয়া যায় না, আসা যায় না। তার কারণে আরও যে বাস টিকার দুইটা ছোটো গাড়িগুলি যা আছে সমস্ত গাড়িগুলি বদ্ধ। বিশেষ ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সোমবার রাত থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়। কোথাও কোথাও জ্বরের গতি ঘন্টায় 62 কিলোমিটার অতিক্রম করে। কয়েকদিন ধরে ঢাকা সহ বাংলাদেশে তীব্র গরম পড়েছিল, তবে কাঙ্ক্ষিত বৃষ্টি দেখা পাচ্ছিল না ঢাকাবাসী। সোমবার মধ্যরাত প্রচণ্ড ঝড়ের সঙ্গে বৃষ্টি শুরু হয়। স্বস্তি নামে এলাকায় বৃষ্টির সঙ্গে বজ্রপাতও রয়েছে। এ সময় বজ্রপাতের চাঁপাইনবাবগঞ্জে 5 জন, সিরাজগঞ্জে 4 জন এবং চট্টগ্রামে 2 জন মৃত্যু হয়। এদিকে ঘূর্ণিঝড় ইয়াস পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় স্থির রয়েছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।